পাশ না করেও হাউস স্টাফ হয়েছিলেন আশিস পান্ডে। আদালতে আর্জি করে টিএমসিপি নেতাকে পেশ করে বিস্ফোরক অভিযোগ করেছে সিবিআই। অযোগ্য হওয়া সত্ত্বেও সন্দীপ ঘোষের সমর্থনে হাউস স্টাফ হয়েছিলেন আশিস। 2023 এবং 2024 2 বছরের জন্য অ্যাপয়েন্ট করা হয়েছিল তাকে। সন্দীপ ঘোষের ছত্রছায়ায় বারবারন্ত আশিস পান্ডে শুধু জুনিয়র ডাক্তারদেরই নয়, সিনিয়রদেরও প্রত্যন্ত এলাকায় বদলির হুমকি দিতেন বলে অভিযোগ। আশিস পান্ডের বিরুদ্ধে সিবিআই এর আরো অভিযোগ, হাউস স্টাফ নিয়োগের জন্য কাটমানি নিতেন। সন্দীপ ঘোষের ছত্রছায়ায় ঘুষ, চক্র এবং থ্রেট কালচার চালাতেন এই আশিস। সিবিআই সূত্রে খবর, আরজিগড়ের চিকিৎসকের দেহ উদ্ধারের দিন সল্টলেকের একটি গেস্ট হাউসে উঠেছিলেন আশিস। তদন্তকারীদের অনুমান, এই ঘটনায় জড়িত থাকতে পারে আশিস, সেই কারণে তাকে সিজিও কমপ্লেক্সে ডেকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সল্টলেকের ওই গেস্ট হাউসের কর্মীকেও নথি সহ ডেকে পাঠানো হয়েছিল। এরপরই গ্রেফতার করা হয় আশিস পান্ডেকে। শুক্রবারই সিবিআই এর অভিযোগের প্রেক্ষিতে আশিস পান্ডেকে 3 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। ওর পক্ষে সম্ভব সম্পূর্ণরূপে ওকে ফাঁসানো হচ্ছে, এবং পুলিশের যে 4 দিনের পিসি সেই পিসির জায়গায় 3 দিনের পিসি জজ সাহেব অ্যালাউ।